নমস্কার, নিউজ ভ্যানগার্ডে পর্দায় আপনাদের সকলকে স্বাগত। আমি সুপ্রীতি, রয়েছে আপনাদের সঙ্গে, চোখ রাখব আপডেট খবরের দিকে। রানীর বাজারে চাকরিচ্যুত শিক্ষকের বাড়িতে গতকালকে রাত্রে দুষ্কৃতী হামলা, এমনই অভিযোগ উঠে আসছে। কার্যত গতকালকে রাত্রি থেকে চাকরিচ্যুত শিক্ষকের বাড়িতে বর্বর আক্রমণ চালায় দুষ্কৃতিকারীরা। কার্যত রানীর বাজার এলাকাতে গতকালকে গভীর রাতে সংঘটিত হয়েছে দুষ্কৃতী হামলার ঘটনা, যেখানে শিক্ষক, চাকরিচ্যুত শিক্ষক সত্যজিৎ দের বাড়িতে দুষ্কৃতীরা হামলা চালায়, সমস্ত কিছু আসবাবপত্র তছনছ করে দেয়, ভেঙে দেয়, স্বর্ণলঙ্কার টাকা পয়সা লুটপাট করে নিয়ে যায়, এমনই অভিযোগ উঠে আসছে রানীর বাজার থেকে। প্রসঙ্গত উল্লেখ্য, গতকাল ছিল রাজ্যের ত্রয়োদশ বিধানসভা নির্বাচনের ভোট দান পর্ব, এবং সেই ভোট পর্ব অবাধে শান্তিতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে বলে কার্যত নির্বাচন কমিশনের পক্ষ থেকে দাবি করা হচ্ছে। এবং তার পাশাপাশি নির্বিঘ্নে ভোট পর্ব শান্তিতে সম্পন্ন হলেও বেশ কিছু রাজনৈতিক সন্ত্রাসের ঘটনা উঠে এসেছে। তবে ঠিক তার পাশাপাশি গতকালকে রাত্রির রানীর বাজারের যে ঘটনা, যেখানে দুষ্কৃতী হামলা বা আক্রমণের অভিযোগ উঠে এসেছে, এই ঘটনাকে কেন্দ্র করে সংশ্লিষ্ট পরিবারের মানুষজন যেরকম আতঙ্কগ্রস্ত, ঠিক তার পাশাপাশি আশপাশ এলাকার মানুষজনও যথেষ্ট চিন্তিত। কারণ এই ঘটনার সঙ্গে কিসের যোগসূত্র থাকতে পারে? কোন রকম রাজনৈতিক জিঘাংসা, নাকি দুষ্কৃতীরা আচমকায় হামলা আক্রমণ করে বসে? কারা তারা, কেন এই চাকরিচ্যুত শিক্ষকের বাড়িতে আচমকা হামলা চালানো হলো, বিভিন্ন প্রশ্ন ইতিমধ্যে উকি দিতে শুরু করেছে। যদিও গতকালকে নির্বাচন সম্পন্ন হয়েছে, শুধুমাত্র রেজাল্ট বেরোনোর অপেক্ষা রয়েছে। এখন গোটা রাজ্যবাসী অধীর অপেক্ষাতে রয়েছে কার হাতে পরিবর্তন যেতে চলেছে, কার হাতে ক্ষমতা যেতে চলেছে। যদিও সেক্ষেত্রে গতকালকে রাজ্যের ঘটনাতে রীতিমতো আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছে অসহায় পরিবারটি। ঠিক কি অভিযোগ উঠে এসছে গতকাল রানীর বাজার থেকে চাকরিচ্যুত শিক্ষক সত্যজিৎ দের পরিবার থেকে, শুনুন। ভোটের দিন ছিল, রাত 10টা থেকে 10টা 15-এর মধ্যে 40-50 জন কিছু দুষ্কৃতিকারীরা এসে আমাদের গেটটা প্রথমে ভাঙচুর করে, ওদের হাতে ধারালো অস্ত্র, দা, কুড়াল, লাঠি, ইটের টুকরা, অনেক হিংসুক ছিল টিনের মধ্যে। তারপর যখন গেট ভেঙে বাড়িতে ঢুকে, তখন আমরা সবাই বাড়ি থেকে চলে যাই। তারপর ঘরের মধ্যে যা আসবাবপত্র ছিল সব কিছু দা দিয়ে, টিন, ড্রেসিং টেবিল, ফ্রিজ, তারপরে খাট, পেছনে একটা উটু আছে আমাদের, দেখতেই পাচ্ছেন, উটুটাও একদম গ্লাসটা ভেঙে কিছু নেই, একদম ডাস্ট করে ফেলেছে। আর আমরা যখন ঘরে এসে দেখি, তখন শোকেসের মধ্যে যা কিছু টাকা ছিল, তারপর গয়না ছিল, সেগুলি কিছুই নেই। আমি একজন চাকরিচ্যুত, আমার হাজব্যান্ড 10,323-এর একজন শিক্ষক, আমরা খাওয়ার জোগাড় করতেই কষ্ট, এখন মাথা ঠাই করার জায়গা নেই। এই কালকের এই অপ্রীতিকর ঘটনার জন্য আমি সুষ্ঠু বিচার চাই। গতকালকের এই ঘটনার সুষ্ঠু বিচারের দাবি রয়েছে পরিবারের পক্ষ থেকে। তবে সেক্ষেত্রে শুধুমাত্র আসবাবপত্র, টাকা পয়সা লুট তাই নয়, এর পাশাপাশি রুটি রুজির একমাত্র যে সন্ধান বা সম্বল রয়েছে অটো, সেই অটোটিকে পর্যন্ত ভেঙে চুরমার করে দেওয়া হয়েছে, এমনই অভিযোগ উঠে এসছে গতকালকে রাত্রে রানীর বাজার থেকে। অসহায় পরিবারটি রীতিমতো আতঙ্কে দিন গুজরান করছেন। অনতিবিলম্বে ঘটনায় জড়িত দুষ্কৃতীদের গ্রেপ্তার করে উপযুক্ত শাস্তি প্রদানের দাবি উঠে এসেছে অসহায় পরিবারটির পক্ষ থেকে। একটি বিরতি নিচ্ছি, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন।